Tilka ayatul kitabil mubin. Eguli poriskar biboron dankari Quraner ayat. Eguli poriskar biboron dankari Quraner ayat. Quraner biboron oporiskar. Na poriskar. Ejinno Allah pak Rabbul Alamin Quran ke poriskar biboron dankari bolesen. Inna anzalnahu Qur'anan Arabiyyan la'allakum taqilun. Ei Quran ke ami Arabi bhashay nazil korechi jate tumra bujhte paro. Amader prashno jakte pare je Quran ke Allah Arabi bhashay nazil korechen jeno amra bujhte pari kibhabe holo. Arabi bhashay nazil korar karonei to amra jara Arabi bhasha jani na amra bujhte pari na. এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন আরবি ভাষায় কুরআন নাযিল করার কারণে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার যে কোনো দেশের যে কোনো মুসলমান আরবি ভাষা শিক্ষা উস্তাদের কাছে কুরআন এর ব্যাখ্যা শিখবে আর যে দেশের যে আলেম উস্তাদের কাছে কুরআনের ব্যাখ্যা শিখল এই আলিমের কাছে দেশবাসী সমস্ত লোকে কুরআন শিখতে পারবে এর সর্বলোকে কুরআন শিক্ষার একমাত্র মাধ্যম হবেন উলামায়ে কেরাম সর্বলোকের কুরআন শিক্ষার একমাত্র মাধ্যম হবেন উলামায়ে কেরাম উলামায়ে কেরামের মধ্যস্থতায় উলামায়ে কেরাম দুবাশীর কাজ করবেন একদিকে আরবি ভাষা শিখে উস্তাদের কাছে কুরআনের ব্যাখ্যা শিখবেন অপরদিকে যার যার দেশের মাতৃভাষায় সর্বস্তরের মানুষকে কুরআন শিক্ষা দিবেন এই মধ্যস্থতার ধারাবাহিকতায় এই তাফসীরুল কুরআন সম্মেলনের আয়োজন আপনারা যারা যারা আরবি ভাষা শিখেননি উস্তাদের কাছে কুরআন শেখার সুযোগ নাই আপনাদেরকে কুরআন শেখাইবেন কারা আরবি ভাষা শিখে উস্তাদের কাছে কুরআনের ব্যাখ্যা শিখেছেন যারা এক কথায় আলেমগণের মধ্যস্থতায় আলেমগণ দুবাশীর কাজ করবেন এর মাধ্যমে সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা এই কুরআন বুঝে নিতে পারবে এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পদ্ধতিতে সর্বলোকের কুরআন বুজার ব্যবস্থা করার জন্য আমি কুরআনকে আরবি ভাষায় নাযিল করেছি ইতিহাস বর্ণনা করার জন্য আল্লাহ কুরআন নাযিল করেননি ভূগোল শিক্ষা দেওয়ার জন্য বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কুরআন নাযিল করেননি কুরআন নাযিল করেছেন একমাত্র মানুষের হেদায়েতের জন্য এমর্মে আল্লাহ নিজেই বলেন হুদাল্লিন নাস কুরআন মানুষের হেদায়েতের জন্য নাযিল করা হয়েছে এইজন্য কুরআনের স্বাভাবিক নিয়ম নাই কোন ইতিহাস ধারাবাহিকভাবে বয়ান করা আনুষঙ্গিকভাবে যদি কোনো ঘটনা আসে ঘটনার যে অংশের মধ্যে মানুষের জন্য হেদায়েত আছে সেই অংশটুকু বলে দেওয়া হয় তেমনিভাবে আনুষঙ্গিকভাবে বিজ্ঞানসম্মত কোনো আলোচনা যদি আসে যতটুকু আলোচনার মধ্যে মানুষের হেদায়েত নিহিত আছে ততটুকু বিজ্ঞানের অংশ বর্ণনা করা হয় ধারাবাহিকভাবে বিজ্ঞানের ক্লাস কুরআনে দেওয়া হয় তার একমাত্র কারণ ইতিহাস মানুষ নিজে নিজেই চর্চা করে হাসিল করতে পারে ভূগোল চর্চা করে মানুষ নিজে নিজেই শিখতে পারে বিজ্ঞান চর্চা করে মানুষ নিজে নিজেই অর্জন করতে পারে কিন্তু হেদায়েত এমন একটা জিনিস যা মানুষ নিজে নিজে চর্চা করে হাসিল করতে পারে না এজন্য যেই জিনিস মানুষ নিজে নিজে হাসিল করতে পারে না সেই জিনিস শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সমস্ত আসমানি কিতাব নাযিল করেছেন সমস্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন শুধু ওই বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য যেই বিষয়ে মানুষ নিজে নিজে শিকার ক্ষমতা নাই আর এই বিষয়টা হলো একমাত্র হেদায়েত হেদায়েত শব্দের আবিধানিক অর্থ হলো পথ প্রদর্শন করা
কাউকে পথ দেখাইয়া দেওয়ার নাম হেদায়েত। কিন্তু ইসলামের পরিভাষায়, কোরআনের পরিভাষায় যে কোনো পথ দেখানোকে হেদায়েত বলে। শুধুমাত্র দুনিয়ার জীবনে মানুষ কোন পথে পরিচালিত হলে চিরকালের জন্য শান্তি লাভ করতে পারবে, চিরকালের জন্য মুক্তি লাভ করতে পারবে, সেই চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শনকে কোরআনের পরিভাষায় হেদায়েত বলা হয়। কাজেই কোরআন নাজিলের একমাত্র উদ্দেশ্য হইল মানুষকে চিরশান্তির পথ প্রদর্শন করা, চিরমুক্তির পথ প্রদর্শন করা। কোনো মানুষকে ইতিহাস শিক্ষা দেওয়াও কোরআন নাজিলের উদ্দেশ্য নয়, কোনো মানুষকে ভূগোল শিক্ষা দেওয়াও কোরআন নাজিলের উদ্দেশ্য নয়, কোনো মানুষকে বিজ্ঞান শিক্ষা দেওয়াও কোরআন নাজিলের উদ্দেশ্য নয়। কোরআন নাজিলের একমাত্র উদ্দেশ্য মানুষের হেদায়েত, অর্থাৎ মানুষকে চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শন করা।